আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইজারল্যান্ড ফ্যামিলি লাইফস্টাইল। আমাদের আজকের ব্র্যান্ড নিউ ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে, তো সবার সাথে শেয়ার করতে চলে আসছি। আজকে আমাদের মেলা দ্বিতীয় বিকালে, তো আজকে ফার্স্ট ব্লগটা আমরা শেয়ার করেছি গত উইকে, সো আশা করি আমাদের আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। তো প্রথম মেলা জাস্ট আমরা একটু মেলাটা আপনাদের সাথে ঘুরে শেয়ার করেছি, বাট আজকে হচ্ছে আমরা এনজয় করবো, আমি না আমরা আজকে কী করেছি না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো মেলায় ফার্স্ট ঢুকে আজকে কী হয়েছে, আজান আর সিনহার জন্য কিছু কেনা হয়েছে। সিনহা একটা বিল্লি কিনতে চাইছিলো, তো সিনহা একটা বিল্লি নিয়েছে আর প্লাস একটা ব্যালুন নিয়েছে, আর আজান তো কিছুই বোঝে না, সো ও তো কেনার কোনো প্রয়োজন নেই, তবে ছোট যেহেতু কিনে তো দিতেই হয় তাই না। তো এমনিতে কিন্তু সুপার মার্কেটের তুলনায় এই সব মেলাগুলোতে প্রাইস একটু বেশি নেয়, তো যাই হোক সিনহার জন্য আর আজানের জন্য যা ছোট্ট দুইটা গিফট মানে খেলনা কেনা হয়েছে, জাস্ট এটাই। তো আমরা আসলে খুব এনজয় করেছি, কারণ এত বছর পরে এত সুন্দর একটা মেলার আয়োজন দেখতেই পাচ্ছেন। কালকের তুলনায় আজকে কিন্তু লোক সমাগম মানে খুব একটা কম না বেশি বলে, তো এই হচ্ছে পুরো মেলার এরিয়াটা, মানে একদম রাস্তা অবধি কিন্তু মেলাটা বসেছে। সো আপনাদের সাথে ট্রাই করেছি ছোট ছোট আমাদের ক্লিপসগুলো শেয়ার করার জন্য। তো এই মেলাটা কিন্তু রাতের ভিউটা আরও বেশি চমৎকার, তবে সেটা আমি অবশ্যই ট্রাই করব। আসলে এতগুলা ক্লিপস হয়েছে না, আমি খুঁজে পাচ্ছি না আসলে ভিডিও ক্লিপসগুলা, তবে যদি পাই তাহলে অবশ্যই শেয়ার করব। তো আজকে কি হয়েছে, কালকে যেহেতু আমরা রাত্রে এসেছিলাম, তো রাত্রেবেলায় আমি এই গাড়িতে উঠতে পারিনি, অনেক ভিড় ছিল, কারণ রাত্রের বেলা কিন্তু মেলার মধ্যে ইয়াং জেনারেশন যেগুলো সেগুলো বেশি আসে, সো এই কারণে প্রচুর ভিড় ছিল, আমি আর এটা সিরিয়াল পাইনি। তো আজকে এসেই জাস্ট প্রথমেই আমরা এই গাড়িটায় চড়বো, মানে এই রাইডটা নিয়ে নিচ্ছি, সো আমি টিকিট কাটতে গিয়েছি। তো সবগুলো রাইড মোটামুটি রিজনেবল প্রাইজের ছিল, তো আমরা এখন দুইটা রাইড নিয়েছি, আমি দুইটা টিকিট কেটেছি এখানে 10 ফ্রাঙ্ক দিয়ে। তো যাই হোক খুব ভালো লাগছে, আর এই রাইডটা যেহেতু আমার মানে পরিচিত, সো এই কারণে আমি উঠেছি, না হলে কিন্তু আমি মানে সচরাচর আমি যেটা না জানি বা যেটা সম্পর্কে মানে একটু ধারণা না আছে সেটা আমি খুব কম কমফর্টেবল করি। সো এই যে দুইটা টিকিট নিয়ে আসছি, তো এখন জাস্ট প্রথমে যাবে মিস্টার, তারপরে হচ্ছে আমি, আমি আর আজান দাঁড়ায় থাকবো, সিনহা আর সিনহা বাবা আগে যাবে। এই যে আজান কিন্তু যাওয়ার জন্য একদম ব্যস্ত, তো তো ছোটো বাচ্চা তাই ওকে আর দেইনি। আর এই গাড়িটা যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই জানেন এটা প্রচুর ধাক্কা মানে একটা হার্ড করে এসে পড়ে আর কি, সো এটা তো আজানের জন্য ই না কমফর্টেবল না তাই। আর বাংলাদেশে তো জানেন যারা এরকম পার্কগুলোতে উঠেছেন, এই কারটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ বয়সের পরে মানে বয়সের আগে উঠতে দেয় না, তবে এখানে এরকম কোনো কিছু দেখিনি, কারণ অনেক বাচ্চাদেরও দেখেছি উঠেছে, তো আমরা আর কি নিজেদের পার্সোনাল ব্যাপারে জাস্ট আজানকে উঠাই নাই। তবে আজান প্রচুর মানে ওঠার জন্য একদম চিল্লাচিল্লি করতেছিল। আরেকটা কথা এই যে দেখতে পাচ্ছেন তারা চালাচ্ছে গাড়ি, আরেকটা কথা হচ্ছে এখানে অরিজিনাল মিউজিকটা রাখা কিন্তু একেবারেই ইম্পসিবল, বিকজ এত মিউজিক ছিল যে কিচ্ছু শোনা যাচ্ছিল না, সো এই কারণে ভয়েস ওভার করছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা এনজয় করা যাক। আর এই গাড়িগুলোর উপরে কিন্তু বিভিন্ন দেশের পতাকাগুলো ছিল, সো এটা 5 মিনিট ছিল। এই যে এখন সবাই নেমে যাচ্ছে, আর যারা ওঠার তারা উঠছে, সো আমি আর সিনহা এখন যাব, সিনহা ওর বাবার সাথেও গিয়েছে আমার সাথেও গিয়েছে, এই যে চলে আসছে দেখতে পাচ্ছেন, সো এখন যাওয়ার পালা হচ্ছে আমার আর সিনহার। আমি খুব নার্ভাস ছিলাম, বিকজ মানে এখানে আসার পরে তো এরকম কোনো কিছুতে চড়া বা কোনো কিছুতে ই হয়নি, সো এই কারণে আমি প্রচুর মানে একটু ভয় পাচ্ছিলাম আর কি, যেটাকে বলে
তো এটা অবশ্য সবাই সব কিছু মানে করার আগে যতটুকু ভয় পায়, বাট এটা গাড়িতে ওঠার পরে কিন্তু আমার ভয়টা একদম কেটে গেছে। খুব ভালো লাগছে, খুব এনজয় করেছি। তো ওই তো আমি আর সিনহা দুজনে গাড়িতে, খুব আমি তো মানে কি বলবো, এত ধাক্কা খাচ্ছিলাম। আসলে এই গাড়িটা না আসলে ধাক্কা খেতেই কিন্তু মজা লাগে, তো আমি দিচ্ছিলাম প্লাস খাচ্ছিলাম, তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আর আসলে আমাদের ব্লগগুলি দেখে জানি না কার কাছে কেমন লাগে, বাট আমি কিন্তু এটা জাস্ট শখের বিষয় আমার এই চ্যানেলটা খোলা একবারে। সো যেহেতু দেশের বাইরে আছি, অনেক কিছু আমরা পাই না, অনেক কিছু মিস করি, আবার যেটা আমরা করি সেটা মানে সবার সাথে একটু শেয়ার করি, জাস্ট এটাই আমার খুব ভালো লাগে। জানি না কে কোন মাইন্ডে নেন, অনেকে অনেক কমেন্ট করেন যে এটা আমরা রফ করছি বা ভাব নিচ্ছি। আসলে জানি না এটা কতটুকু লো কোয়ালিটির মেন্টালিটি হলে এরকম চিন্তাভাবনা করতে পারেন। যেহেতু আমরা দেশের বাইরে আছি, সো আমরা অনেক কিছু মিস করি। প্রবাস জীবন তারাই বুঝতে পারে যারা একবার হলেও প্রবাসে পা রেখেছে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে এখানেই আমরা বিদায় নেব, কারণ আজকে ব্লগটি আসলে তেমন বড় করতে পারিনি, বিকজ অনেকগুলো ক্লিপস আমি মিসিং, খুঁজে পাচ্ছি না ক্লিপসগুলো। সো সেটা যদি পাওয়া হয়, যদি আমার হাবির মোবাইলে থাকে ক্লিপসগুলো, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকে আর কি এই পর্যন্ত। আমরা এখান থেকে জাস্ট একটু ঘোরাঘুরি করে খাওয়া মানে একটু কিছু খাওয়া দাওয়া করছিলাম, তারপরে দিন বাসায় চলে আসছিলাম। সো সবার কাছে সরি, কারণ ক্লিপসগুলো মিসিং হয়ে গেছে, সম্পূর্ণ ভিডিওটা আসলে শেয়ার করা হয়নি। সো আশা করি সবাই ভালোর দিকে নেবেন। সো আবার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুইজারল্যান্ড ফ্যামিলি লাইফ স্টাইলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।